আজ বৃহস্পতিবার একত্রিশে শ্রাবণ দু হাজার তেইশ সালের সতেরোই অগস্ট বৃশ্বিক রাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং সগুরাবে নমা এটি সকাল বিকাল রাত তিনবেলায় একশো আটবার করে জপ করবেন অত্যন্ত উপকৃত হবেন এছাড়াও বলতে পারেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তার সাই শ্রী গুরাবে নামা আপনাদের জীবনে যদি কোনো গুরু থেকে থাকে আজ তার দেখা সাক্ষাৎ করুন তার কাছ থেকে বিশেষ আশীর্বাদ গ্রহণ করুন অত্যন্ত লাভান্বিত হবেন দেবতাদের গুরুদেব বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনে সর্বাপেক্ষা জ্ঞান বিচার করার ক্ষমতা বুদ্ধি আধ্যাত্মিক চিন্তন চেতনা ধন ঐশ্বর্য নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তি পুত্র সন্তান বিবাহ এবং পরিবারের ধারক কারক বাহক গ্রহ কিন্তু এই বৃহস্পতি কথায় আছে যার জন্মছকে বৃহস্পতি তুঙ্গে তার জীবনে সব তুঙ্গে আর জন্মছকে বৃহস্পতি দুর্বল থেকে থাকলে অবশ্যই এই মন্ত্রসমূহ জপ করবেন অত্যন্ত উপকৃত হবেন আজ নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না তামসিক জীবন জীবনযাপনের আশ্রয় নেবেন না মৈথুন ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন আজ অবশ্যই হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিবদের মধ্যে দান করতে পারেন পোলাও ভাত দান করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন আর আজকের দিনে আপনারা মুসুরের ডাল এবং কলা খাওয়া থেকে বিরত থাকুন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে অর্থগতভাবে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আজ পরিবারের যারা সিনিয়র সিটিজেন তাদের কাছ থেকে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে পরামর্শ চাইতেই পারেন দৈনন্দিন জীবনে বা ডেলি লাইফে সেগুলিকে ইউটিলাইজ করতে পারলে লাভবান হতে চলেছেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা করবেন না চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গাছিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কু নজরে পড়ে যেতে পারেন আজ কাজে লেগে থাকুন আপনাকে সাহায্য করবার জন্য যারা কোমর বেঁধে লেগেছেন তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করুন আজ মানুষজন আপনার সামনেই আপনার বিষয়ে এমন এমন প্রশংসা মন্তব্য করবে যা সর্বদাই আপনারা শুনতে চেয়েছিলেন তবে মাত্রা অতিরিক্ত কিন্তু কোনো কিছুই ভালো নয় রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করবার পাশাপাশি সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপেও আপনাদেরকে অগ্রণী ভূমিকা নিতে হবে সুখী জীবনযাপনের জন্য একগুয়েমি স্বভাব মাত্রা অতিরিক্ত জেদ ইগো অহংকার এগুলিকে ত্যাগ করতে হবে এর জন্য সময় তো নষ্ট হয় তার ফল তারপরেও শরীর মনে আমরা দুর্বলতা অনুভব করি একটা চিড়চিড়ে ভাবে এসে যায় হুটহাট করে রেগে যাই আমরা এগুলি করা থেকে বিরত থাকুন শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি মধ্যম প্রকৃতির পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে তবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে তাদেরকেও ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহী করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধীপক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে এ বিষয়ে সজাগ থাকতে হবে পরিবারের কোনো জমায়েতে আপনারা অংশগ্রহণ করলে সকলের মধ্য মনই হয়ে উঠবেন পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন